সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। আজকের বিষয় চট্টগ্রাম উন্নয়নে বিদ্যুৎ এবং ওয়াসা বিভাগের ভূমিকা। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদ্দৌলা। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি কথায় চলে যাই। আমাদের বিষয়টা হলো সরকার চট্টগ্রাম উন্নয়নের জন্য যথেষ্ট আন্তরিক, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা। আমাদের চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে আমি প্রথম বিদ্যুৎ বিভাগের কাছে যাচ্ছি, প্রবীরদার কাছে। চট্টগ্রামের টোটাল উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কি কি ভূমিকা রয়েছে? ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাংলা টিভির সকল সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আসলে উন্নয়ন শব্দের সাথে বিদ্যুৎ অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যে দেশের যত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা বিদ্যুৎ ব্যবহার সেই দেশ তত উন্নত। ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা, জাপান, চীন, এমনকি ভারত, প্রত্যেকটি দেশে বিদ্যুৎ উৎপাদন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুৎ চাহিদা সেভাবে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে একই লক্ষ্যে বাংলাদেশও উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকেই কীভাবে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা যায়, রেন্টেল, কুইক রেন্টেল, ডিজেল, ফার্নেস অয়েল, বিভিন্ন বৈচিত্র্য বিদ্যুতের জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেখানে 4000 মেগাওয়াট ছিল, বর্তমানে প্রায় 21,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে এবং গড়ে প্রতিদিন 11,000 থেকে 12,000 বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে হচ্ছে। এবং বিদ্যুতের যৌথ চাহিদা প্রায় 11,000 থেকে 12,000 মেগাওয়াট, সেই হিসাবে এই বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে এখন হচ্ছে। এবং কিছু বিদ্যুৎ প্রায় 1250 মেগাওয়াট আমরা বিদ্যুৎ ইতিমধ্যে ভারত থেকে আমরা আমদানি করছি। তো আর চট্টগ্রাম অঞ্চলে একসময় আমাদের বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 700 মেগাওয়াটের মতো এবং এখানে চাহিদা ছিল মাত্র 400 মেগাওয়াট। আর বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চট্টগ্রামে প্রায় 1800 মেগাওয়াট এবং চাহিদা হচ্ছে কিন্তু প্রায় 1600 মেগাওয়াট। এই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমাদের যে অত্র অঞ্চলে বিতরণ লাইন এবং ট্রান্সমিশন লাইনের ক্ষমতা আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা সাবস্টেশন স্থাপন, গ্রিড সাবস্টেশন স্থাপন 33 কেভি, এমনকি আপনারা জানেন ইতিমধ্যে আমরা 2টা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে প্রায় 1400 কোটি টাকার একটা প্রকল্প এবং 2800 কোটি টাকার আরেকটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং কাজ এগিয়ে যাচ্ছে। আমরা চট্টগ্রাম অঞ্চলে আমরা আশা করছি চট্টগ্রাম অঞ্চলে আগামী 2030-35 সাল পর্যন্ত আমাদের যে 4000 থেকে 5000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হবে বলে আমরা একটা এস্টিমেট করেছি। এমন এই চাহিদা মেটানোর জন্য আমরা 2টা প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছি এবং প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। এই কাজগুলো, প্রকল্পের কাজগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, অবশ্যই চট্টগ্রাম অঞ্চলে আমাদের প্রায় পল্লী বিদ্যুৎ এবং আমাদের পিডিবির প্রায় 20 লক্ষ গ্রাহক, এই গ্রাহককে 1.5 কোটি মানুষকে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। এখনও কিন্তু আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছি, কোথাও কোনো ধরনের, এমনকি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণকে শতভাগ বিদ্যুৎ দেওয়ার জন্যে আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগান দিয়ে, এই অঙ্গীকার নিয়ে আমরা বিদ্যুৎ সেক্টরের প্রায় 40,000 থেকে 50,000 কর্মকর্তা, সদস্য, কর্মী আমরা কাজ করছি। এবং সন্দীপকেও আমরা, আপনারা জানেন 17 নভেম্বর কিন্তু আমরা গ্রিড জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করে সন্দীপকে আমরা ডেটা দিচ্ছি, সেটা একটা দুর্লভ বিষয়। আমি আপনার কাছে আসব একটু, আমি আমাদের সিরাজউদ্দৌলা ভাইয়ের কাছে যাচ্ছি, যেহেতু একই প্রশ্ন যদি আপনাকে যদি করা হয়, আমাদের চট্টগ্রাম উন্নয়নে ওয়াসার কতটুকু ভূমিকা, আপনারা কতটুকু সফল হয়েছেন এবং এই সফলতা আরও বৃদ্ধি করার জন্য কি কি করণীয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বাংলা টিভির অনুষ্ঠান প্রযোজক এবং কামাল সাহেব এবং অন্যান্য কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন পানির অপর নাম জীবন। যে কোনো একটা জনপদ বা শহর গড়ে ওঠে যেখানে পানি থাকে। তো এই উদ্দেশ্যকে সামনে নিয়ে 1963 সালে চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আমরা 1987 সালে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করেছিলাম, মোহরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। তারপরে দীর্ঘদিন আমাদের এখানে কোনো ট্রিটমেন্ট প্লান্ট হয়নি। পানির ডিমান্ড বেড়েছে কিন্তু আমরা সে তুলনায় আমাদের উৎপাদন বাড়াতে পারিনি। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের করার পর তিনি আমাদের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.কে ফজলুল্লাহ স্যারকে চট্টগ্রাম ওয়াসার দায়িত্ব প্রদান করে। দায়িত্ব প্রদান করার পরে উনি চট্টগ্রাম ওয়াসাকে কীভাবে স্বয়ংসম্পূর্ণ, কারণ পানি খুব স্কারসিটি ছিল তখন, আমাদের তখন উৎপাদন ছিল মাত্র 12 কোটি লিটার। তখন উনি আমাদের জায়গার সহযোগিতায় আপনার কর্ণফুলী ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট নামে রাঙ্গুনিয়া একটা ট্রিটমেন্ট প্লান্ট গ্রহণ করা হয়। সাথে সাথে আপৎকালীন ব্যবস্থা হিসাবে জরুরি পানি সরবরাহ, এক্সপ্রেস পাওয়ার লাইন, তারপর জেনারেটর ক্রয়, এগুলি শুধু আপৎকালীন প্রজেক্ট না হওয়া পর্যন্ত যে সমস্ত চাহিদাকে মানুষের ভোগান্তিকে কমানোর জন্য কিছু প্রজেক্ট আমরা নিয়েছি। জরুরি পানি সরবরাহ তার প্রজেক্ট আন্ডারে আমরা কিছু নলকূপ করেছিলাম, 20টার মতো নলকূপ। জরুরি পানি সরবরাহ 2-এর আন্ডারে আরও 22টা নলকূপ করেছিলাম। তারপরে 2009 সালে রাঙ্গুনিয়াতে জমি অধিগ্রহণ করার পর, যেটা আমাদের বর্তমান ওনাকে ধন্যবাদ দিতেই হবে এই জন্য, কারণ ওনার একান্ত প্রচেষ্টায় আমরা রাঙ্গুনিয়াতে এই জায়গাটা মানুষজন জায়গা দিতে চাচ্ছিল না, কিন্তু উনি মানুষজনকে বুঝিয়ে সুঝিয়ে তার সর্বোচ্চ অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা জায়গাটা পেয়েছি। জায়গাটা পাওয়ার পরে আমরা কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পটা শুরু করি। সেই কর্ণফুলী সরবরাহ প্রকল্প শুরু করার পরে 2016 সালে নভেম্বর মাসে আমরা ওখান থেকে 14 কোটি লিটার আরও পানি সরবরাহ করতে সক্ষম হই। এবং মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে 12ই মার্চ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, যেটার নাম হলো শেখ হাসিনা পানি শোধকার, ওটাকে উনি শুভ উদ্বোধন করে। সেখান থেকে আমরা 14 কোটি লিটার পানি সরবরাহ করছি। তারপরে আমরা বিশ্বব্যাংকের সহায়তায় আমরা মদুনাঘাটে আরেকটা ট্রিটমেন্ট প্লান্ট নিয়েছি, এই চিটং ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আন্ডারে। তো সেখান থেকে আমরা গত বছর নভেম্বর মাস থেকে সেখানে পরীক্ষামূলকভাবে আমরা আরও 9 কোটি লিটার পানি সরবরাহ করছি। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই মদুনাঘাট পানি শোধনাগার তথা শেখ রাসেল পানি শোধনাগার যখন উদ্বোধন করবে তখন আমরা উদ্বোধনের অপেক্ষায় আছি। এখন বর্তমানে আমরা নগরীতে প্রায় 36 কোটি লিটার পানি সরবরাহ করছি। চট্টগ্রামে পানির চাহিদা হলো 42 কোটি লিটার। তাহলে দেখা যাচ্ছে যে আমরা চাহিদার প্রায় 90% আমরা পানি সরবরাহ করছি। এখানে আরেকটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যে আমরা সারফেস ওয়াটার টোটাল প্রোডাকশানের আমরা যে পানিটা প্রোডাকশান করি তার আমরা 88% সারফেস ওয়াটার ইয়ে করি, 12% আপনার আমরা নলকূপ থেকে সরবরাহ করি। এবং এইটাতে হবে কি জানেন, যে জলবায়ুর যে এফেক্টটা এটা কমে আসবে। আমরা অলরেডি 40টার মতো টিউবওয়েল বন্ধ করে দিয়েছি এবং ক্রমান্বয়ে আমরা টোটালি 100% সারফেস ওয়াটার চলে যাব। এবং দেখা গেছে কি, এই যে আমরা যে সমস্ত জায়গায় টিউবওয়েলগুলি বন্ধ করে দিয়েছি সেখানে অলরেডি ওয়াটার লেভেলটা ইমপ্রুভ করেছে। হ্যাঁ, তাহলে এখন আমরা আশা করছি, আমাদের আরেকটা প্রজেক্ট চলতেছে জায়গার সহায়তায় ওই পোমরা রাঙ্গুনিয়ার ওখানেই কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, সেটার কথা শুনবো। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি ওনার কাছে একটু আসতেছি, যে আচ্ছা এই চট্টগ্রামে যেই মানে দুর্যোগ হলে যেমন ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের মতন কিন্তু বিকল্প পথ দিন দিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে পুকুর নালা এই যেখান থেকে পানির উৎস যেখানে ছিল। মানে চট্টগ্রাম শহরে ওয়াসার পক্ষ থেকে যে জরুরি ভিত্তিতে কোথাও আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি পানি ভর্তি করার মতন ব্যবস্থা আপনারা আয়োজন করতেছেন কিনা? প্রতিটা মোড়ে মোড়ে সেন্টারে সেন্টারে শুধু বিপদ মানে যদি হয়, দুর্যোগ যদি হয়, কোনো ধরনের দুর্ঘটনা যদি হয় তখনই। সেই প্রশ্নের উত্তরটা আমি আপনার একটু আমি প্রবীরদার কাছে যাচ্ছি, তো এরপরে আসতেছি। এই যে প্রবীর ভাই, এই যে আপনি যে চট্টগ্রামের বিদ্যুৎ উৎপাদনের বৃদ্ধির কথা বলেছেন এবং আগামীতে আরও বৃদ্ধি হচ্ছে, তা এখন বিদ্যুতের এই যে কত পার্সেন্ট আবাসিকে যাচ্ছে আর কত পার্সেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, এবং আগামীতে কি চাহিদা কি ইন্ডাস্ট্রিতে বেশি নাকি যে আবাসিকে বেশি? আসলে আপনারা জানেন এই যে গত 10 বছরে আমাদের বাংলাদেশে হাইরাইজ বিল্ডিং কিন্তু প্রচুর বেড়েছে, আর আমাদের যে মানে পারিবারিক যে বিদ্যুতের বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম, একসময় এসি, বিশেষত এয়ার কুলারটা কিন্তু একসময় পাবলিক খুব কম ব্যবহার করতো, কিন্তু বর্তমানে প্রায় ঘরে কিন্তু বিদ্যুৎ এয়ার কুলারটা ব্যবহার করে। এছাড়া ওই রাইস কুকার, ওভেন, বিভিন্ন ধরনের তারা ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার করে। তো চট্টগ্রামে আসলে 1600 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার প্রায় 40% কিন্তু আমাদের আবাসিক কাজে ব্যবহার হয়, আর 60% একসময় কিন্তু এত বড় বড় বৃহৎ শিল্পগুলো ছিল না। বর্তমানে বিএসআরএম, কেএসআরএম, জিপিএস, আউল খায়ের কোম্পানি, তারা কিন্তু প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 600 মেগাওয়াট কিন্তু তাদেরই বিদ্যুৎ, আর 1000 মেগাওয়াট বিভিন্ন বিভিন্ন মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প তারা ব্যবহার করে, আরও প্রায় 400-500 মেগাওয়াটের মতো, আর বাকিটা কিন্তু আমাদের আবাসিক খাতে ব্যবহার হয়। এছাড়া কমার্শিয়াল কিছু আছে। তো মোটামুটি আমাদের 40% বিদ্যুৎ আমাদের চট্টগ্রাম অঞ্চলে এতে আবাসিক খাতে ব্যবহার হয়। বিদ্যুতের প্রোডাকশন বাড়ার পাশাপাশি এই যে গ্যাসের যে আমাদের যে সমস্যাগুলো ছিল, বিদ্যুৎ আরও বৃদ্ধি করলে গ্যাসের যে সংকটের জন্য মানে যে আমরা বিভিন্ন মোকাবিলা করতে হবে। এই সরকার আসার পরে একসময় শুধু গ্যাস নির্ভর আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হতো, বর্তমানে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্যতা নিয়ে এসছে। প্রথমে আমরা গ্যাসের উপর নির্ভর ছিল, এরপরে আমরা পানি বিদ্যুৎ আছে কাপ্তাইতে প্রায় 250 মেগাওয়াট, তার এরপরে কিন্তু আমরা তেল মানে ডিজেল বা ফার্নেস অয়েল দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, ডুয়েল ফুয়েল। আর আপনারা জানেন ইতিমধ্যে আমরা কিন্তু এলএনজি ব্যবহার করে আমাদের যে রাউজানের 2টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 210 মেগাওয়াট করে, সেগুলো কিন্তু আমরা এলএনজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছি। সিগলবাড়াতে প্রায় 225 মেগাওয়াট কম্বাইন সাইকেল যেটা, সেটাও কিন্তু আমরা এটা ডুয়েল ফুয়েল, আমরা ডিজেল মানে ফার্নেস অয়েল দিয়েও করতে পারি, আবার গ্যাস দিয়েও মানে এলএনজি দিয়েও করতে পারি। এছাড়া 150 মেগাওয়াট আছে সিগলবাড়া। এইগুলো কিন্তু আমরা সব আগে যদিও আমাদের গ্যাস বা ডিজেলের উপর নির্ভর করতাম, এখন কিন্তু এলএনজির উপর আমরা নির্ভর করছি। এছাড়া কিন্তু আমাদের যে ইতিমধ্যে আপনারা জানেন মাথাবাড়িতে প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কয়লাভিত্তিক আমাদের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তো ওইখানে প্রায় 50,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা প্রায় 20,000 মেগাওয়াটে আর তার চাইতেও বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমরা অদূর ভবিষ্যতে করবো। এছাড়া কিন্তু আমাদের যে নদীর ওইপারে ইউনাইটেড, বারাকা বা ওই এনার্জি প্যাক, তারা কিন্তু ফার্নেস অয়েল ভিত্তিক বা গ্যাস এলএনজি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। আশা করছি আগামী 2-1 মাসের ভিতরে কিন্তু আরও 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করবে। একটু থামাতে হচ্ছে একটা ছোট বিরতির জন্য। দর্শক, একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। যে আমি একটু আমাদের সিরাজ দুলাভাইয়ের কাছে যাচ্ছি, যে আপনি আপনাদের ওয়াসার সক্ষমতার কথা বলেছেন এবং অন্যান্য বৃদ্ধির কথা বলেছে, উৎপাদনের বৃদ্ধির কথা বলে, নলকূপের কথা বলে, আমি যে কথাটা বলেছিলাম ফায়ার সার্ভিসের জন্য, যেটা আমাদের বিপদ এবং দুর্যোগের মুহূর্ত। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা হিসাবে পাওয়ার সার্ভিসের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের দুটো প্রজেক্টের আন্ডারে অলরেডি আমাদের বিশ্বব্যাংকের আওতায় CWSIS একটা প্রজেক্ট আছে, চিটাং ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের আন্ডারে অলরেডি আমরা শহরে 30টা ফায়ার হাইড্রেন্ট বসিয়েছি, যেখান থেকে দুর্যোগকালীন সময় ফায়ার হাইড্রেন্ট নেওয়া যাবে। এবং আরেকটা জিনিস আমরা করছি, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প Phase 2 এর আন্ডারে আমরা আরও 200টা ফায়ার হাইড্রেন্ট বসানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের এই প্রজেক্ট যখন শেষ হবে এর মধ্যে এগুলি বসানো হবে। এই ব্যাপারে আমরা ফায়ার সার্ভিসকেও চিঠি দিয়েছি যে আপনারা যদি মনে করেন যে অন্য কোথাও লাগবে সেভাবে আমাদেরকে অবহিত করার জন্য। একটু ব্যতিক্রম আপনার কাছে একটু প্রশ্ন করতে হয়, যেহেতু জনস্বার্থে আপনারা বিভিন্ন জায়গায় রাস্তার যেহেতু আপনারা খনন করতে হয়, রাস্তা কাটতে হয়, রাস্তা কেটে আপনাদের লাইনগুলো নিতে হয় এবং অধিকাংশ জায়গায় দেখা যায় কিন্তু রাস্তা কেটেছেন এবং পাইপ চলে গেছে কিন্তু রাস্তাটা পরিপূর্ণ হয় নাই এবং এই ধরনের রাস্তার কারণে সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। সেক্ষেত্রে আপনাদের একটু তদারকির প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়ালি আমরা যে রাস্তাটা কাটি সেই রাস্তার জন্য আমরা যেমন শহর এলাকার মধ্যে সিটি কর্পোরেশনকে আমরা রাস্তা কাটার জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণটা দিয়ে দিই, ওনারা এটা পার্মানেন্ট রিইনস্টলমেন্ট করবে। আমরা পাইপ বসানোর পরে সাধারণত টেম্পোরারি রিইনস্টলমেন্টটা করে দিই যেন জনগণের দুর্ভোগ কম হয়। এবং আপনাদের আরেকটা জিনিস আমি সুখবর দিচ্ছি যে আমরা যে পাইপলাইনগুলি এখন বর্তমানে বসাচ্ছি সেই সমস্ত পাইপলাইনে আমাদের দু ধরনের পাইপ আছে, ডাক্টাইল আয়রন পাইপ আছে HDPE, হাই ডেনসিটি পলিইথিলিন পাইপ বলে এটাকে। এই পাইপগুলি কিছু জায়গাতে আমরা অনেকগুলি জায়গাতে আমরা জাস্ট পিট করে আমরা বোর করে চলে যাচ্ছি যেন রাস্তা কাটা কম হয়। হ্যাঁ, এখন একটা উন্নয়ন করতে হলে উন্নয়নের কিছু যন্ত্রণা আছে, এটা আমাদেরকে সহ্য করতে হবে না, সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে সহ্যটা। যেমন আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যেমন বহদ্দারহাট থেকে আপনাদের একেবারে কাপ্তা রাস্তার মানে সংলগ্ন পর্যন্ত একটা রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে দীর্ঘ বছর ধরে আপনাদের ওয়াসার কারণে বন্ধ রয়েছে। তাহলে এই ওইটা একটু মানে অনেকে আমাদের কাছে টেলিফোন করে, যেহেতু আমরা মিডিয়ার সাথে জড়িত অনেকে, এবং ওই রাস্তা দিয়ে মানে কোনো না কোনোভাবে আমাদের যাতায়াত করতে হয়। কিন্তু একটা মাত্র সিগন্যাল রাস্তা হতে ওইদিকে দুইটা কিন্তু টার্মিনাল রয়েছে, ওই যে কাপ্তাই টার্মিনাল বলেন, ওই যে কক্সবাজার টার্মিনাল বলেন, তাহলে বড় মাপের গাড়িগুলো ওদিক দিয়ে যাতায়াত করতে হয়। ওদিকে আবার কালুঘাটের ব্রিজ রয়েছে, তাহলে এই রাস্তাটার মানে সংকটটা সমাধান করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে পাইপলাইন বসিয়ে ফেলছি এবং আমরা রাস্তাটা কিন্তু সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন বোধহয় সম্ভবত পাইপলাইনের কাজ চলতেছে বোধহয় ওখানে, কিন্তু আমাদের ওয়াসার কোনো কাজ চলছে না, আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি। কোন পাইপলাইনের কাজ চলতেছে এখন? গ্যাসের হতে পারে, আমি শিওর না, কিন্তু আমরা ওয়াসার পাইপলাইন আমরা। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু গ্যাসের কথা বলছেন, যে আপনার কোনো জায়গায় যদি সমন্বয় করে মানে যেমন আপনার এখন ওয়াসা রাস্তাটা কাটলো, আবার দেখা গেছে এটা ফিনিশিং হয়ে গেল, আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে মানে গ্যাসে কাটতেছে, তো এটা একটু জনস্বার্থের কথা বললাম। এটা আপনারা মানে যদি কোনো একটা মানে পাইপ নিতে হয় তাহলে সমন্বয় ব্যবস্থা করা যায় না? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে হলে কি অন্যান্য জায়গায় হয় কি, আপনার রাস্তা করবার সময় একটা ডাক্ট রেখে দেওয়া হয় যেখান দিয়ে সব ইউটিলিটি সার্ভিসগুলি যাবে। শুধু ওয়াসা রাস্তা কাটে না, ওয়াসা রাস্তা কাটে, গ্যাস রাস্তা কাটে, TNT রাস্তা কাটে, মাঝে মধ্যে বিদ্যুতের রাস্তা কাটতে হয় বসানোর জন্য। তো এইটা যদি সবচেয়ে ভালো হতো যদি আমাদের রোডগুলি প্ল্যান করে এক সাইডে ইউটিলিটির জন্য ডাক রেখে দিত, তাহলে এই সমস্যাগুলি হতো না। তবে আমি আশাবাদী যে ভবিষ্যতে এগুলি হবে। এখন হয় কি, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু যে কোনো কাজ করবার সময় শহর এলাকা আমরা সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করি, আমরা কাজগুলি করি। এখন বাংলাদেশের কাজ তো করবার সময় হয় কি আমাদের ফান্ড এক সময় আসে, ওনাদের ফান্ড এক ইয়েতে আসে, এই জন্য একসাথে প্রকল্পগুলো একসাথে হচ্ছে না। প্রকল্প ওয়াসার প্রকল্প বা বিদ্যুতের প্রকল্প বা অন্য সংস্থার প্রকল্প একসাথে হচ্ছে না, তো একসাথে না হওয়ার কারণে এখন ওনারা মনে করেন ওয়াসায় যদি কাজ করতে যাই তাদের প্রকল্পের কাজটা হয়তো আরও আগে শুরু করতে হচ্ছে, আর আমাদের যদি বিদ্যুতের কাজটা একটু পরবর্তীতে হচ্ছে বা অন্য কোনো গ্যাসের কাজটা প্রকল্পের কাজটা অন্য সময় হচ্ছে, এই কারণে বিভিন্ন সময় আসলে করতে হয় আর কি। আর আমাদের আসলে রাস্তাঘাটগুলো আমাদের যে এই ক্ষুদ্র একটা দেশে জনসংখ্যা অনেক বেশি, এই কারণে রাস্তাঘাটও আসলে ছোটো হওয়ার কারণে ওই যে রাস্তা করার সময় যে একটা এই যে গ্যাস বিদ্যুৎ ওয়াসা পানের জন্য যে যে একটা ডাক রাখতে হয় এগুলো কিন্তু রাখা হয় না। আর তাছাড়া প্রকল্পগুলো কিন্তু আমাদের একসাথে না হওয়ার কারণে এগুলো হচ্ছে আর কি হয়। তো আসলে আশা করছি এই যে আমরা বর্তমানে কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে যে আমাদের প্রকল্পগুলো তারপরও কিন্তু আমরা একটা মানে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। কিন্তু আগে কিন্তু এই যে প্রকল্পগুলো কিন্তু বিভিন্ন প্রকল্প ছিল না বা পরিকল্পনা নিয়ে আগায় নেই, এখন অনেকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আগামীতে যেগুলো কাজ করবে অবশ্যই আমার বিশ্বাস ওয়াসা যখন কাজ করবে প্রকল্প কাজ বিদ্যুৎ একই সময় করবে, কিন্তু আগামীতে আসবে একসময়। একসময় কিন্তু আমাদের বাংলাদেশে কোনো প্রকল্প এই যে স্বাধীনতার পর থেকে কোনো প্রকল্পই বড় বড় কোনো প্রকল্পই ছিল না, উন্নয়ন কাজই ছিল। এই জন্য আমরা প্রকল্পের ব্যাপারে কিন্তু অনভিজ্ঞ ছিলাম, এখন কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করছি। এই যে যেমন জলবদ্ধতার জন্য টাকা দেওয়ার পরও প্রকল্প প্রণয়ন করতে পারছে না বিধায় কিন্তু টাকা এই যে না ওই যে ওটাই বললাম, আগে কিন্তু আমরা প্রকল্পেও কাজ হতোই না, বিভিন্ন বড় বড় প্রকল্প ছোটো ছোটো প্রকল্প ছিল, এখন কিন্তু বড় বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং অভিজ্ঞতা কম ছিল। এখন যখন আস্তে আস্তে যখন আমার বিশ্বাস আগামী হয়তো 2-1 বছরের ভিতরে সব সংস্থার প্রকল্পের কাজ কিন্তু একসাথে করবে আমার বলে আমার মানে সমন্বয় করে। আচ্ছা প্রবীরদা, ওই যে আপনাদের বিদ্যুতের মিটার ওই যে ডিজিটাল মিটার আপনাদের ওই প্রকল্প কিন্তু চলমান আছে কিনা? প্রকল্পগুলো আসলে অত্র অঞ্চলে যে আমাদের 10 লক্ষ গ্রাহক, এই 10 লক্ষ গ্রাহকের পিডিবির এই 10 লক্ষ গ্রাহকের আমরা প্রথম পর্যায়ে 1,39,000-এর একটা প্রকল্প ছিল, এরপরে একটা 2 লক্ষ গ্রাহকের প্রকল্প ছিল, এরপরে আরও আমরা প্রায় 60,000 গ্রাহকের আমরা একটা প্রকল্প বিভিন্ন বাংলাদেশের পুরো 10 লক্ষ গ্রাহকের মধ্যে 60,000 চট্টগ্রামে, অর্থাৎ এই 3টা প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে প্রায় 4 লক্ষ গ্রাহকের মিটার আমরা প্রিপেড করেছি। এরপর আরও প্রায় 6 লক্ষ থাকে, আমরা 6 লক্ষ গ্রাহকের ইতিমধ্যে আমরা আরও 2 লাখ আগামী 19 সালের মধ্যে আমরা আরও 2 লাখের মিটার আমরা প্রিপেড মিটারের মাধ্যমে গ্রাহকদেরকে বিদ্যুৎ দিতে পারবো আমরা আশা করছি। এবং 20 সালের মধ্যে আমরা 80-90% আমরা চট্টগ্রাম বা বাংলা এমনকি বাংলাদেশও 20-21 সালের মধ্যে পরিপূর্ণ হয়তো হতে সময় লাগবে। তো 20 সালের মধ্যে আমরা 80%-এর আমরা গ্রাহকদেরকে বিশুদ্ধ আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকদেরকে, এগুলো কিন্তু আবার এই প্রিপেড মিটারগুলো কিন্তু কোনো ভারী শিল্প, মাঝারি শিল্প বা ক্ষুদ্র শিল্পর জন্য প্রযোজ্য না, ক্ষুদ্র শিল্পদেরকে দেওয়া হচ্ছে, মানে মাঝারি শিল্প বা বৃহৎ শিল্পকে দেওয়া হচ্ছে না, বা হাইরাইজ বিল্ডিংও কিন্তু এখনো দেওয়া হচ্ছে না। যদিও আমাদের 2-1টা বিল্ডিংয়ে আমরা মাদার চাইল্ড করে আমরা চাইল্ড মিটারগুলো প্রিপেড মিটারের মাধ্যমে দিচ্ছি, এটা অল্প কয়েকটা গ্রাহককে। তবে ভবিষ্যতে কিন্তু আমরা হাইরাইজ বিল্ডিংয়ে ওই চাইল্ড মিটার যেগুলো সেগুলো আমরা প্রিপেড মিটারের মাধ্যমে দেবো। তবে এখনও কিন্তু আমাদের যে এসটি মিটার যেটা বলা হয় হাই টেনশন মিটার, অর্থাৎ 110 ভোল্ট, অর্থাৎ 11,000 ভোল্টকে আমরা 110 ভোল্টে স্টেপ ডাউন করে আমরা গ্রাহকদের প্রান্তে একটা মিটার বসাই থাকি 5 amps-এর 110 ভোল্টের। সেই মিটারগুলো এখনও প্রিপেড মিটার হয় নাই, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওই মাদার মিটার এগুলোতে হয়তো ভবিষ্যতে হতে হবে। তবে চাইল্ড মিটারে আমরা প্রিপেড মিটার হাইরাইজ বিল্ডিং করবো না, সেটা সুসংবাদ। আর একটু মানে একেবারে আমরা শেষ করতে চাই সিরাজুল্লাহ ভাই, আর আপনার কাছে একটু জানতে চাই যেটা গ্রাহকদের সাথে আপনারা কিন্তু নতুন পাইপলাইন বসাচ্ছেন, আধুনিক পদ্ধতিতে আপনারা পানি যে আমাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, এবং এই যে কিন্তু আমাদের চট্টগ্রাম শহরে যে মানবাধার আমলের যে উপলাইনগুলো রয়েছে, মনে করেন আমার বাসায় অর্থাৎ আমার দাদা এক্সাম্পল ধরে নিলাম, ওইভাবে পুরাতন যে লাইনগুলো রয়েছে এখন নতুন লাইনের সাথে পুরাতন লাইন যদি সংযুক্ত দেওয়ার পরে দেখা যাচ্ছে পাইপ ফেটে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনারা পিওর পানি সাপ্লাই দেওয়ার পরও দেখা যাচ্ছে ওই ওই গ্রাহকের পাইপের বিভিন্ন মানে ময়লা থাকার কারণে বা পুরাতন পাইপ হওয়ার কারণে পানি দূষণ দেখা যাচ্ছে বা পানিগুলো খাবার অনুপযোগী দেখা যাচ্ছে। এই সেক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা রয়েছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি বলি, আমরা কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্ট Phase 2-র আন্ডারে আমরা কেএসএ রিয়াকে একটা বেছে নিয়েছি এবং সেখানে আমরা কমপ্লিটলি নতুন পাইপলাইন স্থাপন করছি। আমরা প্রায় 700 কিলোমিটার পাইপলাইন স্থাপন করব এবং এই পাইপলাইনগুলি স্থাপন করার পরে এটাকে আমরা কতগুলি ডিএমএ সিস্টেম করেছি, 59 DMA আর 10টা সেক্টর। তো এইটা হয়ে যাওয়ার পরে আমাদের নতুন পাইপ গুলিতে আমরা কিন্তু 50,000 মিটারও এই প্রজেক্ট আন্ডারে কিনেছি আমরা এবং আমরা গ্রাহকদের যে সমস্ত মিটারগুলি আছে পুরনো ইয়েগুলি সবগুলি বল দিয়ে দিব তাহলে আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি আমাদের যে পানি আমরা সরবরাহ করি এটা আন্তর্জাতিক মানের বাংলাদেশ হুয়ে স্ট্যান্ডার্ডে এখানে দেখবেন যে আমরা যে পানিটা সরবরাহ করি এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকে না আমাদের রেসিডুয়াল ক্লোরিন থাকে আমরা মানুষজনকে আমরা পিরিয়ডিক্যালি টেস্টও করি আমরা এই সমস্তগুলি আমরা পানি যেগুলি ইয়ে করি আমাদের ল্যাব আছে ল্যাবে করি বাইরের ল্যাবও করি আমরা তো এখান থেকে কন্টামিনেশন হয় না কন্টামিনেশন অনেকগুলি কারণ হতে পারে অনেক সময় ফুটো হয় সেখানে আমি ওই কথাটাই বললাম যে পুরাতন হওয়ার কারণে ফুটো হতে পারে। আর বিশেষ করে হয় কি জানেন যে জলাধারগুলি আছে আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ওভারহেড আমি সুপ্রিয় গ্রাহকবৃন্দকে বলবো আপনারা এই সমস্ত ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কগুলিকে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ব্লিচিং যেমন হালি শহরে একটা সংকট দেখা গিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে সেফটি ট্যাঙ্কির কারণেই আমরা যে ইয়ে করছি আমাদের ওয়াসার কোনো প্রবলেম ছিল না। যে চট্টগ্রাম শহরে যেসব পুকুরগুলো ছিল এবং অনেক পুকুর এখন ভরাট হয়ে গেছে যে এই পুকুর আর বাদবাকি যে পুকুরগুলো আছে এই পুকুর সংরক্ষণের জন্য ওয়াসার কোনো দায়িত্ব আছে কিনা? অ্যাকচুয়ালি ড্রেনেজটা আমরা দেখি না আমরা দেখি সিওরেজ এবং আপনাদেরকে একটা আমি আনন্দ সংবাদ দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী চিটং শহরে কিন্তু সিওরেজ আগে ছিল না মাননীয় প্রধানমন্ত্রী গত বছরে অক্টোবরে সম্ভবত ওয়া ছিল না উনি আমাদেরকে একটা প্রজেক্ট ইয়ে করে দিয়েছে শহরকে আমরা 6 ভাগে ভাগ করে নিয়েছি এর মধ্যে একটা ভাগে উনি 3880 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টটা আন্ডারে ইনশাল্লাহ আমাদের সিওরেজ হয়ে যাবে এবং নদীর ওপারেও আমরা যেহেতু নদীর ওপারে বাম তীরে কর্ণফুলী নদীর বাম তীরে কোনো পানি সরবরাহ ছিল না আমরা ভান্ডার জুড়ি নামে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়েছি ওই ট্রিটমেন্ট প্ল্যান্টের আন্ডারে আমরা আপনার সিওফেল বলখালি দিয়ে এই সমস্ত এলাকা আমরা 6 কোটি লিটার পানি দিব এবং ওখানে ইন্ডাস্ট্রি এবং এগুলি গ্রো করবে। তা আমার মনে হয় যে আমাদের এই প্রজেক্টগুলি শেষ হয়ে গেলে আমরা শতভাগ লোককে পানি দিতে পারবো। আচ্ছা যাই হোক একেবারে শেষ পর্যায়ে যে আপনাদের এই প্রণীত মাস্টার প্ল্যান অনুপাতে চট্টগ্রামের জলবদ্ধতার নিরসনের একটা প্রস্তাব গিয়েছে সম্ভবত ওই জলবদ্ধতা নিরসনের আপনারা কতটুকু আশা করেন যেহেতু আপনাদের প্রস্তাব যথাযথভাবে কার্যকর হবে? আমি আপনাকে বলি সিডাব্লিউ এসএসপি প্রকল্পের আন্ডারে আমরা ড্রেনেজ এবং মাস্টার প্ল্যান এবং সিওরেজ মাস্টার প্ল্যান করেছি করার পরে যেহেতু দেখা যাচ্ছে যে ড্রেনেজটা আগে থেকেই চিরং সিটি কর্পোরেশন করে আসছে আমরা একটা এমওইউর মাধ্যমে সিটি কর্পোরেশনকে জিনিসটা হস্তান্তর করেছি এবং আমাদের ওখানে যে প্রপোজালগুলি আছে সেই প্রপোজাল অনুযায়ী যদি ইয়ে করা হয় বাস্তবায়ন করা হয় তাহলে জলবদ্ধতা থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমি একেবারে শেষ পাচ্ছি যেহেতু আমাদের প্রবিদ্যা ইদানিং কিন্তু লোডশেডিং একটু বৃদ্ধি পেয়েছে এই লোডশেডিং কমানোর জন্য কী করে কোনো ধরনের কোনো বাংলাদেশ শুধু চট্টগ্রাম বাংলাদেশে কোনো লোডশেডিং নেই বর্তমানে তবে আপনি ওই আমাদের যে উন্নয়ন কাজে বা মেরামত সংরক্ষণ কাজে আমরা বিভিন্ন সময়ে মানে পেপারে প্রচার করে আমরা লাইন বন্ধ এলাকাভিত্তিক লাইন বন্ধ করি সেই হিসাবে না না কোনো লোড না আমি সবাইকে আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাই সহ গ্রাহক জনসাধারণকে আমি বলবো এটা আসলে লোডশেডিং না বাংলাদেশে কোনো লোডশেডিং নাই কারণ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি আমাদের চাহিদা বাংলাদেশের চাহিদা হচ্ছে 10,000-11,000 মেগাওয়াট সেই জায়গায় আমাদের উৎপাদন ক্ষমতা প্রায় 21,000 মেগাওয়াট। দর্শক আমরা তাদের কাছ থেকে আরও জনস্বার্থমূলক কিছু কথা শোনা থাকলেও সময় স্বল্পতার কারণে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।